তো হঠাৎ করে ইরা ও মানে আমাদের সাদিয়া বলছে যে এখন আমরা কি করব তাহলে, মানে কি প্রিপারেশন নিব, এখন কি ধরনের অ্যাক্টিংটা টা করব। শুভ ভাই এখন আমি কি করব। শুভ ভাই এরকম করে চোখ দিয়ে দুইজনের দিকে তাকালো। আমি নাবিদ স্যার, আমরা দুজন চিন্তা করলাম যে উনি কেন হঠাৎ করে এই কথাটা বললো। এই কথা ভাইয়া কোন অভিজ্ঞতাটির কথা মনে পড়ছে এখন? আমরা একটা ইয়েতে শুট করছিলাম, একটা বাড়িতে। আচ্ছা। একটা বাড়িতে যেখানে একজন টেরোরিস্ট একটা পুলিশকে মেরে এসে ওখানে মানে বাড়িতে যারা ছিল তাদেরকে হস্টেজ করে রেখেছে, ও ওখানে লুকায়। তো তখন এইটা আসলে নিউজটা আগে, মানে এরকম একটা সিন নিউজটা আগে আমরা জানতে পাই, শহীদ এবং ইরা জানতে পারে, এবং শহীদ আর ইরা তখন স্পটে আসে। অ্যান্ড শহীদ ট্রাই করছে নাবিদ স্যারকে, আই মিন শুভ ভাইকে, তো স্যারকে যে রিচ করার জন্য, এর মধ্যে সে আসে। তো আসলে আমাদের এটার শুরুতে আমাদের বিষয়টা ছিল, এটা প্রথম দিকের সিন ছিল। তো আমরা যখন ট্রেনিং নিচ্ছিলাম, সবাই যখন কাজ করছিলাম, আমাদের একটা প্রিপারেশন ট্রেনিং ছিল, গ্রুমিংও ছিল। যে গ্রুমিংটা করাতো, যে ক্যারেক্টারাইজেশনের সাথে অ্যাক্টিংটাকে নিয়ে যাওয়ার জন্য এই গ্রুমিংটা করাতো তারেক আনাম খান স্যার, উনি করাতেন। তো আমাদের ভিতরে কেমনে কেমনে যেন একটা বিষয় ঢুকে গেছিলো, আর বিশেষ করে শুভ ভাই ওটাকে ঢুকিয়ে দিয়েছিল যে যারা জঙ্গি মানে টেরোরিস্ট বা ওদের নেগেটিভ যারা, তাদের সাথে পুলিশ গ্রুপ আসলে কোনো কথা বলবে না, ইনভলভমেন্টে যাবই না আমরা। আচ্ছা। হ্যাঁ, ইনভলভমেন্টে যাবই না আমরা, কোনো ইনভলভমেন্টেই যাব না। হ্যাঁ, যে তাদের সাথে কোনো কথা নেই, কোনো কিছু নেই তাদের, মানে আমরা তাদের ছায়াও বানাবো না। তো এখন বিষয় হচ্ছে যে ওখানে তো সবাই পরিচিত, ইরেশ ভাই, মিজান ভাই, সুদীপ, ইমরান। হ্যাঁ, তো এবার কি, এবার ওরা জানে না যে আমাদের ভিতরে এই সব চলছে, যে আমরা ওদেরকে দেখলে কথা বলবো না, বা আমাদের ভিতরে এই স্নায়ুযুদ্ধ আমরা ক্রিয়েট করে ফেলছি, এটা তো ওরা আর জানে না। তো এবার কি হয়, আমি যখন কোথাও যাই তখন ইরেশ ভাই বা এরা কেউ ডাকে যখন মিজান ভাই, তখন তো আমার ভিতরে আর এক রকম ব্যাপার, যে দেখি শুভ ভাই দেখে ফেলে কিনা। তো এরকম একদিন কথা বলতে দেখে নিয়েছিল, ইরার সাথে কি আমার সাথে কারো একটা কথা হচ্ছিল, ওই যে ওই সিন আগে আগে। আচ্ছা। তো আমরা সিনে রেডি, এরকম পড়ব, সবকিছু রেডি, অ্যাকশনটা হবে। হ্যাঁ, এরকম আমি দাঁড়ানো ওখানে, ইরাও দাঁড়ানো, তো শুভ ভাই এসে দাঁড়ালো, তো অ্যাকশনটা হবে। শুভ ভাই এটা মানে অ্যাকশনটা হবে। তো হঠাৎ করে ইরা ও মানে আমাদের সাদিয়া বলছে যে এখন আমরা কি করব তাহলে, মানে কি প্রিপারেশন নিব, এখন কি ধরনের অ্যাক্টিংটা করব। শুভ ভাই এখন আমি কি করব। শুভ ভাই এরকম করে চোখ দিয়ে দুইজনের দিকে তাকালো। আমি নাবিদ স্যার, আমরা দুজন চিন্তা করলাম যে উনি কেন হঠাৎ করে এই কথাটা বললো। এই কথা তারপরে বুঝতে পারলাম যে আমরা যে ওই যে ওদের সাথে কথা বলছিলাম টেরিস্টদের সাথে বা ওই আর কি, এটা উনি দেখে নিয়েছিল, এই জন্য তার এত রাগ কেন আমরা ওদের সাথে কথা বলছিলাম। আর আমি দীপের সাথে খুব ক্লোজ, মানে আমার খুব কাছের ফ্রেন্ড দীপ, সো ও আর আমি সবসময় দুষ্টুমি করতেই থাকি। আর আমি শুরুর দিকে একদম কি বলা যায়, একদম রেস্টলেস টাইপের ছিলাম, মানে আমি এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারি না। আমি রিয়েল লাইফে এরকম, আমি জাস্ট দুষ্টুমি বাদানামি করতে থাকি সবার সাথে, মানে কথা শহীদ হয়ে থাকতো। হ্যাঁ, আর শহীদ একদম মানে শহীদের অবস্থা হল শহীদ শহীদই ছিল, আই থিঙ্ক তোমার পার্সোনাল লাইফে না যাই, বাট তখন শহীদ অলওয়েজ না এরকম হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো উদাসীন হয়ে। সো কি ভাবতেন না আমরা সকালে এসে জামা কাপড় পরে এই যে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, সিন করেই যাচ্ছি, সে এক পর্যায়ে গিয়ে না নিজেকে এরকম শহীদ মনে হতো, কোথাও বসলে একদম আকাশের দিকে তাকায় থাকতাম। খুব উদাসীন ছিল বেচারা, ও জাস্ট আকাশের, ওর এত এতগুলো ছবি আছে আমার ফোনে যে জাস্ট আকাশের দিকে তাকিয়ে কি যে চিন্তা করছে ও নিজেও জানে না। ওই ছবিগুলো এখন আমরা দেখি আর হাসি। বেশ ভালো।